1 নম্বর ধারাতে যেটা বলা আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, অর্থাৎ ইন্ডিয়া এবং ভারত একই অর্থে ব্যবহার করা হয়েছে। অতএব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর গভর্নমেন্ট অফ ভারতের মধ্যে কোনো ফারাক নেই। G20 সম্মেলন হতে চলেছে দিল্লিতে, সেখানেই দেখা গেল যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নামে চিঠি লেখা হতো আগে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কিন্তু এবারে যেটা লিখলেন রাষ্ট্রপতি, গভর্নমেন্ট অফ ভারত। এই যে হঠাৎ রাতারাতি দেশের নাম চেঞ্জ, কি বলবে না? দেখুন, সংবিধান আমাদের দেশের, তার আর্টিকেল 1 অর্থাৎ 1 নম্বর আর্টিকেলটা পড়ছি, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস, অর্থাৎ এটা আপনারা যেটা বলছেন যে দেশটার নাম ছিল ইন্ডিয়া, ভারত করা হলো, এটা একদমই নয়। মানে সংবিধান যখন গৃহীত হয়েছে তখন থেকেই, মানে একদম 1 নম্বর ধারাতে যেটা বলা আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, অর্থাৎ ইন্ডিয়া এবং ভারত একই অর্থে ব্যবহার করা হয়েছে। অতএব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর গভর্নমেন্ট অফ ভারতের মধ্যে কোনো ফারাক নেই। একমাত্র আপনি যদি আর্টিকেল 300 যান, সে যখন যদি আপনি গভর্নমেন্টের বিরুদ্ধে কেস করেন বা গভর্নমেন্ট আপনার বিরুদ্ধে কেস করে, তো তাদের যে রিপ্রেজেন্টেশন হবে ইউনিয়ন অফ ইন্ডিয়া বলা আছে, সেখানে ভারত নেই। অতএব একমাত্র যদি সে জায়গায় দেখেন যে সেখানে ইউনিয়ন অফ ভারত বলা হচ্ছে, তাহলে আপনি বলতে পারেন যে কিছু পরিবর্তন করা হয়েছে। কিন্তু এই যে গভর্নমেন্ট অফ ভারত বললে কোনো পরিবর্তন করা হয়েছে এটা বলা যাবে না, কারণ সংবিধানের 1 নম্বর ধারাতেই বলা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস। তাহলে এখন যে বিতর্ক সৃষ্টি হচ্ছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা হতো টাকাতে আছে বা পাসপোর্টে আছে, গভর্নমেন্ট অফ ভারত লেখা হচ্ছে, এই যে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করে, এটা কি মানুষের উপকার হবে না বিতর্ক বাড়বে? দেখুন, রাজনৈতিক দলগুলো তো কিসের সুবিধা হবে নিজেদের, অসুবিধা হবে তার বিপরীতে যারা আছেন তাদের, সেইগুলো দেখে কাজ করেন। আর এখানে মনে রাখতে হবে রাজনৈতিক দিক থেকে আর একটা ব্যাপার হয়েছে, যে বর্তমানে দেশে যারা ক্ষমতায় আছেন তাদের বিরোধী দলগুলো একটা জোট তৈরি করেছে, এবং সেই জোটের নামটা এমনভাবে করেছে যে ইন্ডিয়াতে যে লেটারগুলো আছে সেখানে সেই লেটারগুলো চলে আসছে। তো আমি জানি না তার সঙ্গে এটার কোনো যোগ আছে কিনা, আমার আন্দাজ এটা, আমি ভুল হতে পারি। এটা কি কংগ্রেসের পক্ষ থেকে যে বিরোধী জোট হয়েছে ইন্ডিয়া জোট, সেই জোটকে ঠেকাতে বা ভয় পেয়ে কি মোদী এই নামটাকে চেঞ্জ করলেন রাতারাতি? দেখুন, ভয় পেয়ে কি না সেটা তারা বলতে পারবেন, তবে তার জন্যে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্যবহার করা হতো, এখন গভর্নমেন্ট অফ ভারত ব্যবহার করা হচ্ছে কি না তারা বলতে পারবে। কিন্তু আমি আবারও বলছি যে আমাদের সংবিধানের একদম শুরুতে বলা আছে যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, অর্থাৎ ইন্ডিয়া এবং ভারতকে একই অর্থে ব্যবহার করা হয়েছে 1 নম্বর আর্টিকেলে। তাহলে এতদিন কেন গভর্নমেন্ট অফ ভারত ব্যবহার করা হয়নি, আজকে কেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তুলে দিয়ে গভর্নমেন্ট অফ ভারত ব্যবহার করা হচ্ছে? দেখুন, গেজেট যখন হয়, আমি যতটা লক্ষ্য করেছি, হিন্দিতে ভারত সরকারই লেখা হয়, ইংরেজিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা হতো। সেটার একটা ইতিহাসও আছে, যখন সংবিধান গৃহীত হচ্ছে তখন বিতর্কে এরকম একটা জায়গা ছিল যে বলা হবে যে ইংলিশে ইন্ডিয়া বলবে, হিন্দিতে বা অন্য ভারতীয় ভাষায় ভারত বলবে। কিন্তু সংবিধানে যখন গৃহীত হয়েছে তখন ইংরেজিতে ইন্ডিয়া বলা হবে বা হিন্দিতে ভারত হবে সেটা বলা হয়নি, বলা হয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। আমি তো বললাম যে 300 ধারায় যেখানে মামলা মোকদ্দমার ক্ষেত্রে ইউনিয়ন অফ ইন্ডিয়া লেখা হয়, তো সেই জায়গায় কোনো পরিবর্তন হলে তখন বোঝা যাবে যে কিছু পরিবর্তন হয়েছে, এখনই বলা যাবে না।